হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে ক্লাস নার্সারি এর শিক্ষার্থী তোমাদেরকে স্বাগতম। 2021 সালের প্রথম ক্লাস আজকে তোমাদের এটা। তো তোমাদেরকে আঁকার বিষয়টা পরে আসবে, আগে তোমরা বইয়ের মধ্যে কিছু ড্রয়িং আছে, রং করার জন্য কিছু মানে ড্রয়িং দেওয়া আছে, তোমরা এগুলোর মধ্যে একটু রং প্র্যাকটিস করবে আগে। পরবর্তীতে আমরা আঁকায় যাব। আজকে যেটা আমি দেখাবো এটা জাতীয় পতাকা একটা রং করে দেখাবো, কীভাবে রং করতে হবে তোমরা রংটা শিখে নিবে, এবং তোমাদের বইয়ের মধ্যে কিন্তু একটা জাতীয় পতাকা আঁকা আছে রং করার জন্য, তোমরা তোমাদের বইয়ের মধ্যে রংটা করে রং করা শিখবে। তা আসো আমরা রংটা কীভাবে করতে হবে আমরা একটু দেখি। আমরা মাঝখানে আমরা জানি যে মাঝখানে জাতীয় পতাকা এই গোলটার মধ্যে বৃত্তটার মধ্যে লাল রং হয়, আমরা লাল রংটা করে দিব। প্রথমে অনেক রং করার সময় খেয়াল রাখতে হবে আমরা পাশে পাশে প্রথমে রং করব, পাশে পাশে রং করে এরপরে আমরা ভিতরে রংটা করে নিব। তোমরা দেখতে পেরেছো আমি বৃত্তটা কিভাবে রং করেছি, এভাবে তোমরা এটা রং করবে। আর আমরা জানি যে জাতীয় পতাকা লাল সবুজ দিয়ে রং করতে হয়, এবার আমি সবুজ রংটা কিভাবে দেব দেখো। আগে আমরা পাশে রং করব। তোমাদের রং করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ভিতরে রং করবে আগে পাশে আমরা মিলাবো, পরে ভিতরে রংটা করে নেব। নিশ্চয়ই দেখতে পারছো আমি কিভাবে রংটা করি, আগে পাশাপাশি করে নিয়েছি, চারপাশে করে নিয়েছি, এরপর আমরা ভিতরে রংটা করব। এবার যেটা আমরা করব এখানে এইটার পাশেও আমরা রংটা করে নিতে পারবো, পাশে রংটা করব। পাশে পাশে করে নিয়েছি, এখানে পাশাপাশি করে নিয়েছি, এবার আমরা ভিতর থেকে রংটা পাশ থেকে করব, এক পাশ থেকে আমরা রংটা দিলাম, তাহলে রংটা সুন্দর হবে। বিভিন্ন দিক থেকে রংটা করা যাবে না, রংটা এদিক থেকে করে এদিক থেকে করা যাবে না, এক পাশ থেকে রংটা তুলানোর চেষ্টা করব। আমরা এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ রংটা কীভাবে করেছি, রংটা সুন্দর করে এভাবে এক পাশ থেকে করতে হবে, প্রথমে পাশাপাশি রংটা মিলাতে হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই যে জায়গাটার মধ্যে আমরা পছন্দ মতো রং করতে পারবো, আমরা এইটাতে অ্যাশ কালার যেটা ওটা দিতে পারবো, হলুদ কালার দিতে পারবো। আপাতত আমি অন্য একটা রং দিয়ে দেখাই, তোমরা এখানে হলুদ রংটা ব্যবহার করতে পারবে অথবা কাঠারি কালার, খয়েরি কালার, যে কোনো একটা রং তোমরা ব্যবহার করতে পারবে। মূল
কথা হচ্ছে পতাকা এই জায়গার রংটা তোমাদের ঠিক রাখতে হবে। লালের জায়গায় এখানে অন্য কোনো রং ব্যবহার করা যাবে না, সবুজের জায়গায় এখানে অন্য কোনো রং ব্যবহার করা যাবে না, কিন্তু এখন যেখানে রং করা হচ্ছে এখানে তোমাদের পছন্দ মতো তোমরা রং করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে রংটা করেছি। তোমরা তোমাদের বইয়ের মধ্যে পতাকাটা আঁকা আছে, তোমাদের কাজ হবে তোমরা বইয়ের মধ্যে এই রংটা করবে, করে রংটা আপাতত শিখবে, তোমাদের আঁকার বিষয়টা আগে রং শেখার পরে আঁকার বিষয়টা পরে আসবে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ তোমাদেরকে।